আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়ালি রিমোটের মাধ্যমে রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্তর্ভুক্তির কথা সূচনা করলেন। সেই মতো রাজ্যের সব জেলার পাশাপাশি বাঁকুড়াতেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলাদের হাতে ড্যামেজ চেকার রেপ্লিকা তুলে দেওয়া হলো। বাঁকুড়া রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে একটি অনুষ্ঠানের মাধ্যমে 500 মহিলার হাতে ড্যামেজ চেকার রেপ্লিকা তুলে দেওয়া হয়। উপস্থিত খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলাশাসক কে রাধিকা আইয়ার, তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই বিষয়ে অনিতা বাউরি কি বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই উপকৃত হয়েছি, কারণ আমরা আগে কোনোদিনও এই মানে কিছু কোনো আর্থিক মানে পেতাম না। সব কিছু ছোটো ছোটো জিনিসের জন্য স্বামীদের কাছে হাত পাততে হতো বা বাবাদের কাছে হাত পাততে হতো, কিন্তু এখন আমাদের কিছু মানে ইয়ে করতে হয় না, আমাদের অ্যাকাউন্টে চলে আসে, আমরা ছোটো ছোটো জিনিস নিজেরাই মানে ইয়ে করতে পারি, খরচা করতে পারি। এটা জানিয়ে আগমনী তিওয়ারি তার কি বক্তব্য? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। এই উপকার যেটা করছেন আমাদের জন্য খুব ভালো করছে। আমাদের ছোটোখাটো দরকার হলে স্বামীদের কাছে হাত চাইতে হাত পাততে হতো, এটা দিয়ে খুব উপকার হয়েছে আমাদের। কোনো অসুবিধা হলে আমাদের হাত পাততে হবে না, এই টাকা পেলে আমাদের খুব লাগবে। প্রতিমন্ত্রী খাদ্য সরবরাহ দপ্তরের জ্যোৎস্না মান্ডি ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলা ভীষণভাবে উপকৃত হবে, কারণ একটা সময় ছিল লক্ষ্মী ভাণ্ডার, আমাদের সকলের কাছে লক্ষ্মীর ওই ভাণ্ডারটা থাকতো, এখন তো নেই। তো আমাদের মুখ্যমন্ত্রীর একান্তিক প্রচেষ্টায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প উনি এনেছেন, এতে মহিলারা গ্রামীণ মহিলারা প্রচুর পাবেন। এটাতে গ্রামীণ শহর প্রত্যেক মহিলারাই পাচ্ছেন। আজকে আমাদের বাঁকুড়া জেলা থেকে প্রায় 82,000 মহিলাকে অন্তর্ভুক্ত করা হলো, নতুন করে 82,000 মহিলা এই লক্ষ্মী ভাণ্ডার মাধ্যমে সহায়তার টাকা পাবেন। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, Channel 24/7.